মঙ্গলবার পাণ্ডবেশ্বর বিধানসভার বিভিন্ন প্রকল্পের কাজের পরিদর্শন এবং প্রশাসনিক কর্তাদের সাথে বৈঠক করে গেলেন পশ্চিম বর্ধমান জেলা শাসক বিভু গোয়েল। এলাকার মাটির সৃষ্টি কাজের পরিদর্শন এবং খতিয়ে দেখেন তিনি। মঙ্গলবার পাণ্ডবেশ্বর ব্লকে বিভিন্ন এলাকায় মাটি সৃষ্টি প্রকল্পের কাজ পরিদর্শন করে গেলেন পশ্চিম বর্ধমান জেলা শাসক বিভু গোয়েল। জেলা শাসক ছাড়াও এই দলে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিডিও, মহকুমা শাসক, এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যান্যরা। পশ্চিমবঙ্গে যত 200 ভ্যারাইটিস এর ফুল পরিদর্শনের পর ইনি স্থানীয় প্রশাসনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন জেলা শাসক। ব্লকের একাধিক পঞ্চায়েত এলাকায় মাটির সৃষ্টি প্রকল্পের কাজ পরিদর্শন করে জেলা শাসক বিভু গোয়েল বলেন, মাটির সৃষ্টি প্রকল্পটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর ঘোষণা করেছিলেন। এক বছরে প্রকল্পের কাজ কতটা বাস্তবায়িত হয়েছে তা দেখার জন্যই এদিন তার পরিদর্শন। যেখানে 6টা আছে ওখানে আপনি পোল্ট্রি করতে পারবেন? না 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 অসুবিধা না, আমরা পোল্ট্রি একটাতে আমাদের স্পট বাছা হয়েছে, প্লাস আমরা ওইদিকে ছোড়া পঞ্চায়েত পড়ছে ওইদিকটা। জেলা শাসক বলেন, এই প্রকল্পটিতে পুকুর খনন, গাছের বাগান সহ একাধিক স্থায়ী সম্পদ গড়ে উঠেছে। প্রকল্পগুলি নির্মাণ কাজে এলাকার প্রচুর মানুষের যেমন কর্মসংস্থান হয়েছে, তেমনি স্থায়ী সম্পদগুলি থেকে এলাকার মানুষ আর্থিকভাবে উপকৃত হয়েছেন। তাই এই সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য জোর দেন এদিন বৈঠকে জেলা শাসক বিভু গোয়েল। পাশাপাশি এলাকার বেশ কিছু জায়গায় নিজে হাতে এদিন বৃক্ষরোপণও করেন জেলা শাসক বিভু গোয়েল। সহযোগিতায় ছিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস, পাণ্ডবেশ্বর।